অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিদ বলেছেন জামায়াতের এ দেশে থাকার কোনো অধিকার নেই আজ দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিএস ইকোনমি সার্ভিসেস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই কথা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় বিএনপির প্রতিক্রিয়ার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন বিএমপির কথা মনে হয় তারা জামায়াতকে সঙ্গে নিয়ে এটি করেছে জামায়াত দেশের শত্রু তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই জামায়াত নিষিদ্ধের বিষয়ে বহুবার সরকারের পক্ষ থেকে আশ্বাস এসেছে এটা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ বলেন জামায়াতে ইসলাম দেশের শত্রু এ দেশে তাদের থাকার অধিকার নেই তবে জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে কিছু প্রবলেম আছে সোমবার দেশ বরণ্য শিক্ষাবিদ জাফর ইকবালের ওপর হামলার বিষয়ে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রশ্নের জবাবে জামায়াত নিয়ে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের উপর হামলা হয়েছে এই বিষয়টি নিয়ে মন্তব্য চাইলে মন্ত্রী বলেন ওয়েল সেটা পুলিশ পারে নাই কি করা যাবে তার চেহারা দেখে তো আর বোঝা যায় না সে তো ছুরি মেরেছে ছুরি এমন একটা জিনিস যেটা লুকিয়ে অনেক সহজে সাথে রাখা যায় যদি রামদা তামদা হতো তাহলে ধরতে পারতো জাফর ইকবালের উপর হামলার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন ভেবেছিলাম আমরা আরও একজনকে হারাতে যাচ্ছি তবে ভালো লাগছে যে এখন তিনি ভালো আছেন অর্থমন্ত্রী আরও বলেন দেশের জঙ্গিবাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা দুনিয়ার কোথাও নেই তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে শাস্তির আওতায় আনা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরার দায়ে যুদ্ধ শেষে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয় কিন্তু উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দলটিকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ করে দেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বর্তমান সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের বিচারে জামায়াতের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর হয়েছে এখন জামায়াত নিষিদ্ধের দাবি প্রবল উল্লেখ্য শনিবার জাফর ইকবালের ওপর যে স্থানে হামলা হয়েছে সেটা মোহিতের নির্বাচনী এলাকায় পড়ে উল্লেখ্য শনিবার জাফর ইকবালের ওপর যে স্থানে হামলা হয়েছে সেটা মোহিতের নির্বাচনী এলাকায় পড়ে